নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসি পরীক্ষা চলাকালীন সময় নকল করার সন্দেহে প্যান্টের পকেট তল্লাশি করে গাজা পাওয়া ও নকল করার দায়ে শ্রাবণ মোল্লাকে এবং পরীক্ষায় নকল করা দেয় আরও দুজনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরে শ্রাবণ মোল্লাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অপর দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় বৃহস্পতিবার সাড়ে বারোটার দিকে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে সাজাপ্রাপ্ত শ্রাবণ মোল্লা উপজেলার মাহনা এলাকার হিরণ মোল্লার ছেলে সে পার্শ্ববর্তী পাঁচরখী বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী এছাড়া নকল সরবরাহের অপরাধে পরীক্ষা থেকে বহিষ্কৃতরা হল সলিমুদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থী তরিকুল ইসলাম তুর্য ও পাঁচরখী আনোয়ারা বেগম কলেজের শিক্ষার্থী সাইদ এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল জানান বৃহস্পতিবার এইচএসই ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় তিনি সহ উপজেলা সহকারী কমিশনার সিমন সরকার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান বেলা সাড়ে বারোটার দিকে একটি কক্ষ থেকে কয়েকজন ছাত্র বের হয়ে বাথরুমে যায় পরে তারা রুমে এসে খাতায় লিখতে থাকে কিন্তু তাদের আচরণ সন্দেহজনক মনে হলে কক্ষে ডিউটিরত শিক্ষক দিয়ে প্রথমে মোল্লার শার্টের ও প্যান্টের পকেট তল্লাশি করলে সহ নকল করার জন্য কিছু চিরকুট পাওয়া যায় এছাড়া নকল করার জন্য আনা কিছু চিরকুট পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুর্য ও সাইদের কাছ থেকেও পাওয়া যায় পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজাসহ আটক শ্রাবণ মোল্লাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ও একশো টাকা জরিমানা করেন অপরদিকে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে তূর্য ও সাইদকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয় পরে দণ্ডপ্রাপ্ত শ্রাবণকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করলে বিকালে পুলিশ তাকে নারায়ণগঞ্জ বিকালে পুলিশ তাকে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করেন রিপোর্ট এনামুল হক এনএন টিভি নারায়ণগঞ্জ